30 প্লাস আছে, 30 প্লাস ফার্স্ট লেগ স্টেশনের গরু, মাশাআল্লাহ। ওই ভিতরে দেখা যাচ্ছে বড় বড় গাবি, অনেক বড় বড় গাবি। কি কি জাতের গাবি আছে? হলস্টাইন ফ্রিজিয়ান আছে, দুইটা মুন্ডি আছে, মুন্ডি আছে, হ্যাঁ, দুই দাঁতের, একটা চার দাঁতের আর একটা আছে দুই দাঁতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাশাআল্লাহ, আপনারা বিগ বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছেন, এই যে মুন্ডি, সাথে ওইটা মুন্ডি, মাশাআল্লাহ। আর এরকম বড় বড় গাবি আপনারা দেখতে পান কাশিম ডেইরি ফার্মে। আর কাশিম ডেইরি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজারের ঠিক পাশে। যে কাউকে বললে হবে যে কাশিম ডেইরিতে যাব, এসে আপনারা দেখতে পারবেন এরকম সাইজের মাশাআল্লাহ গাবি। তো এইবারে আকর্ষণ হচ্ছে বাইয়ের মুন্ডি গাবি, পাশাপাশি আর অন্যান্য গাবি রয়েছে এখানে। সর্বোচ্চ 30 লিটার দুধের গাবি রয়েছে। তো আজকে আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে এইগুলোর দুধের পরিমাণ, সাথে কি বাচ্চা রয়েছে, কত দাঁত, সব কিছু বিস্তারিত জানাবো, পাশাপাশি কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেটাও জানার চেষ্টা করবো। পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জয়েল ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে আসা। অনেকে আসলে ফোন দিতেছে যে আসলে আপনার ভিডিও দেখতেছেন অনেকদিন, দেশের পরিস্থিতিও ভালো না, আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি অনেকটাই ভালো, সেজন্য চলে আসা। দর্শকদেরকে আজকে আপনার গাবি দেখাবো। জি আলহামদুলিল্লাহ, অনেকে আমার কাছেও ফোন দিতেছে যে ভাই আপনার ভিডিওগুলো দেখলেও ভালো লাগে, কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, সব মিলে এখন আবার একটু ভিডিও দিতে চাচ্ছি। আমার গাবিগুলো সবসময় সবাই দেখতে চায় এবং অন্তত পক্ষে দেখে তাদের মনে একটা প্রশান্তি আসে। এবার আসে আছে আপনার 30 প্লাস আছে, 30 প্লাস ফার্স্ট লেগ স্টেশনের গরু, মাশাআল্লাহ। ওই ভিতরে দেখা যাচ্ছে জি জি বড় বড় গাবি, অনেক বড় বড় গাবি। কি কি জাতের গাবি আছে? হলস্টাইন ফ্রিজিয়ান আছে, দুইটা মুন্ডি আছে, মুন্ডি আছে, হ্যাঁ, দুই দাঁতের, একটা চার দাঁতের আর একটা আছে দুই দাঁতে। আচ্ছা আচ্ছা, মানে ভালো ভালো গাবি, ভালো ভালো গাবি আছে এবং অনেক হাইব্রিড, অনেক বড় বড় উঁচা লম্বা। আচ্ছা, না আপনার গাবি তো সব সময় বড় থাকে, জি জি, নতুন করে কিছু বড় নেই, আর সবাই জানে যে ইব্রাহিম ভাই বড় বড় গাবি বিক্রি। জি হ্যাঁ, এই জন্য সবাই আর কি অপেক্ষা থাকে যে কিনতে পারি আর না পারি, ইব্রাহিম ভাইয়ের অপেক্ষা থাকে। আচ্ছা, এই মুহূর্তে আসলে কেমন এই যে গাবি? আসলে ভাই বিষয়টা হয়েছে কি, অনেকে ভালো গাবিগুলো ছাড়তে চায় না, হয়তো কিছুটা কম, কিন্তু ভালো গাবিগুলো দেখেন আপনি শুরু থেকে যেই একটা পরিশ্রম দিয়ে, যেই খাবার আপনি দিয়ে তাকে বড় করছেন, যে পরিমাণ খরচ হয়েছে, কেউ এটা মানতে পারে না যে এটা লস দিয়ে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, তবে আগের থেকে কিছুটা কম আছে, একদম কম আছে, কম আছে, ঠিক সঠিক। জি অবশ্যই জি ভাই, মাশাআল্লাহ, শুরুতেই তো বিশাল গাবি দেখতে পাচ্ছি। জি, হাতির মতো গাবি, বিশাল বড় এক গাবি। এটা মাত্র দুই দাঁতে বাচ্চা দিল, মাত্র দুই দাঁত, দুই দাঁতে বাচ্চা দিছে, আজকে বাচ্চা দিছে আপনার, আজকে, জি জি, এই যে কিছু জোহর নামাজের আগে দিছে, মাশাআল্লাহ, গাবি তো বিশাল সাইজের, অনেক বড় গাবি, হ্যাঁ, আর 17-18 মন ওয়েট আছে, ওয়েট আছে শুধু। জি, বাচ্চাটা একটু দেখাই দিন, কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, জি, বাচ্চা হয়েছে, দেন বাচ্চা তো অনেক বড়, বিশাল বড়, আজকের বাচ্চা, বিশাল বড় বাচ্চা, কেউ বিশ্বাসই করবে না যে আজকের বাচ্চা, খুব চমৎকার বাচ্চা হয়েছে। এখনো মানে জ্বলন পড়তেছে না? জি জ্বলন পড়তেছে, দুই দাঁতের গাবি। উলান পালান তো ভাই বিশাল দেখা যাচ্ছে, উলান প্রায় 50 কেজির উলান লয়ে খাড়া রয়েছে, প্রায় 50 কেজির মতো একটা উলান লয়ে দাঁড়াইছে, দেন মাশাআল্লাহ। আপনার মুন্ডি এটা পুরো হরিণের মতো খারাপ, দেন মাশাআল্লাহ, বিশাল বড় মুন্ডি, অনেক বড় মুন্ডি, সাথে একটু দাঁড়ান দর্শক একটু দেখো, এই যে দেখেন, আপনাকে দেখলে গাবির হাইটটা অনুমান করতে, জি জি, এই যে দেখেন, বিশাল বড় এক মুন্ডি, একদম অরিজিনাল মুন্ডি, অরিজিনাল মুন্ডি, এবং আপনার এটা যার থেকে আনছি, ওনার ঘরের বাচ্চা ছিল, অরিজিনাল মুন্ডি, অরিজিনাল, হ্যাঁ,
এবং দাঁতে দুইটা, মাত্র দুই দাঁত, দুই দাঁত মাত্র। দেখা দেবো, এটা দেখা দেবো দাঁতরা, দেখাতে পারেন দর্শকদের। এই যে দেখেন, সবাই দেখো, দেখছেন উলানের গেট আপ কত সুন্দর। এই পাশটা একটু দেখা দেন, দুই পাশটা একই, একই চোখ গুলো খুব সুন্দর আছে, কান গুলো দেন হরিণের মতো খাড়া করা রাখছে। চামড়া কি পাতলা আছে? হ্যাঁ, চামড়া একদম পাতলা, একদম পাতলা চামড়া। বাট গুলো একটু দেখাই দেন। হ্যাঁ, বাট গুলো সুন্দর আছে। জি, এক কথায় যা যা দরকার সবই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ভিতরে দিয়েছে, এর মধ্যে আছে। কেমন দুধ আশা করেন ফার্স্ট বিয়ানে? এগুলো 30 প্লাস আশা রাখেন ইনশাআল্লাহ, 30 প্লাস। জি, মানে গাবির সাইজ, সাইজ যাতে মানে বডি সাইজের উপরে, এগুলোর উপরে। এটাও দাম চাবেন না? না, এটাই আলোচনা সাপেক্ষে আসবে, দেখবে সরজমিনে যে ভিডিওতে আর বাস্তবতা কতটুকু, দেখে আসা তারপর আলোচনা করবে ইনশাআল্লাহ। বাস্তবতা দেখে, বাস্তবতা দেখে নেবেন ইনশাআল্লাহ। কারণ ভিডিওতে তো হয়তো ছোট দেখা যেতে পারে, আবার বড় দেখা যেতে পারে, এখন বাস্তবে আসবে সরজমিনে দেখে তারপর ইনশাআল্লাহ কথা বলবো। জি, এটাও কি মুন্ডি? এটাও মুন্ডি, এটা দাঁত হয় নাই, এটা দাঁতই হয় না, দাঁতই হয় না, এখন একদম সুন্দরী দেখা যাচ্ছে, সুন্দরী, সবই সাদা। জি জি, দেখেন এই যে দাঁতটাও দেখাই দে, এটারও, এটা যে দাঁত হয় না এটা তো অনেকে বিশ্বাস করবে না। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন গরুর অবস্থা, দেখেন মাশাআল্লাহ দিলে কত চমৎকার ভাবে দাঁড়িয়েছে। প্রথম বাচ্চা দিবে, জি, প্রথম বাচ্চা দিবে, আরো 15 দিন টাইম আছে, জি, আরো 15 দিন টাইম আছে। কি চমৎকার দেন, কি সৌন্দর্য, সিং এর গঠন দেন কত সুন্দর, রাউন্ডটা, তারপর চোখ গুলো, নাকটা দেখেন সাদা ফকফকা। হ্যাঁ, তারপরে আপনার মাজার স্টাইলটা, এবার চারটা বাটের সৌন্দর্য, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ফার্স্ট বিয়ানে গাবি তো সাধারণত বাটে কোনো সমস্যা না, না চাইলে বাট ফাটাই দিবনি। আচ্ছা, এটা আপনার প্রথম বাচ্চা দিবে, আরো 15 দিনের মতো টাইম আছে। এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিয়েছে, কালকের আগের দিন বাচ্চা দিয়েছে, সার বাচ্চা দিয়েছে। এটা দেখেন মাথার খোপাটা, তারপর শিংগুলো কত চিকন চিকন, এবং নাকের স্টাইলটা দেন। হ্যাঁ, ভালো গাবি যে বৈশিষ্ট্য, আর লেজটা দেখেন কত ছোট, এটা দুই দাঁত, নতুন গাবি, সবগুলো মাশাআল্লাহ কম বয়সের গাবি। জি জি, এটা প্রথম বাচ্চা দিয়েছে, এটা সার বাচ্চা দিয়েছে ভাই। এখন মোটামুটি 17-18 মতো, দুই দিন, দুই দিন বাচ্চার বয়স। এটা কেমন দাম? এটা আপনার 3,80,000। 3,80,000? জি, আলোচনা তো শুরু, আলোচনা শুরু আছে। এটাও দুই দাঁত, এটাও হলস্টেন ফিজিয়ান, এটাও দুই দাঁত,
তো এটা কি বাচ্চা দিয়ে দিছে? জি এটা বাচ্চা দিয়েছে, এটা বাচ্চা দিছে আজকে 10 দিনের মতো হইছে। 10 দিন, জি। তো 10 দিন হয়ে গেল। জি 10 দিন। কেমন দুধ টানতেছেন এটা থেকে? এটা আপনার এখন 18 রানিং আছে 10 দিনে। একদম দেখা নিতে পারবে? একদম টাইনা দেখা নিতে পারবে। এটা খুব ভালো। বাটগুলো একটু দেখাই দেন। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমার গাবি দুষি গাবি আমি আনি না। আচ্ছা। কোন জায়গায় দুষ পাইবেন আমার গাবির ভিতরে? আপনি তো দুই দিন। আমি 10 টাকা বেশি দিয়ে গাবি আনি কিন্তু কোনো দুষি গাবি আমি আনি না। আচ্ছা। আমার কথা হইছে যখন আপনি ব্যবসা করবেন তখন জি জি মানে ভালো জিনিসই আনতে হবে। অবশ্যই অবশ্যই। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আপনি 3,20,000 টাকা। 3,20,000 18 লিটার দুধ। 18 এখন রানিং আছে, 20 এর উপরে পাবে ইনশাআল্লাহ, 20 এর নিচে না। তাহলে ওই পাশে তো আরেকটা দেখতেছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, গলাটা দেখেন পানি খাওয়ার মতো কত চিকন। আচ্ছা। হ্যাঁ ঝিং সাদা। এটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। চমৎকার, একবারে বদনা নালের মতো পেট ভরা দুধ বাজা। দোহন করলে বুঝতে জি জি জি। আর এত বড় বড় গাবি আমি সবসময় সাজেস্ট করি আইসা দেখেন। জি অবশ্যই অবশ্যই। তো এটা 22-23 লিটার দহন করে নেবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ কেমন আসতে পারে এটা থেকে? এখন এটা মোটামুটি বয়স হয়েছে তো আপনার 15 দিনের মতো হয়ে গেছে। তাহলে এটাই ধরে নেওয়া যায়। জি এটা এটা ধরে 22-23 ধরে নেই। কেমন দাম চাবেন? এটা আপনি 3,25,000 টাকা। 3,25,000। জি কিছু তো আলোচনার সুযোগ। জি কিছু আলোচনার সুযোগ আছে ভাই। সবার শেষ একটা দেখতেছি, এটা তো উচ্চতা বিশাল। এটা অনেক বড় হাতি। বাহ বিশাল বড় হাতির মতো একটা গাবি। দেন কানগুলো খরগোশের মতো ছোট ছোট। হ্যাঁ কত চমৎকার ভাবে দাঁড়ায় রয়েছে। উচ্চতা এবং দৈর্ঘ্য অনেক বড়, অনেক বড় দেখা যাচ্ছে। বিশাল বড় গাবি। এই যে দেন তার উলানের গেটআপটা কত সুন্দর, কত চমৎকার দেখছেন। দেখি দহন করতেছেন না গাবি? না এটা দহন করা। দহন করা গাবি। জি সাথে কি এটা আপনার যে নেয় এবং তার মাজার স্টাইলটা দেন কত চমৎকার, এবং দুইটা হাড়ের দূরত্ব কত দূরে, এবং আপনার হাড়ের মোটা দেন কত। আচ্ছা আমি আমি গাবির সাথে একটু দাঁড়াইলাম, দেখেন আমার চেয়ে কত উঁচা গাবি। ভাই আসলে বকনার জন্য অনেকে পাগল বানায় ফেলাইতেছে, যে আমি তো মনে করেন ভালো জিনিস না পাইলে আমি আনি না, এখন একটা ভালো বকনা পাইছি এটা নিয়ে আসলাম। দেখেন তার গলাটা দেখেন কত সুন্দর, পানি খাওয়ার মতো চিকন। চামড়ার অবস্থা দেখেন খুব পাতলা দেখছেন, অবস্থাটা উলানের গঠন দেখেন দেখি। এই যে দেখেন উলানের অবস্থাটা উলানের গঠন ভালো আছে। তারপরে এই যে দেখেন দুধের ব্যান্ড পাইপ বেরিয়ে গেছে, এখনই এতটুক বাচ্চার দেখেন অবস্থা, দুধের ব্যান্ড পাইপ বেরিয়ে গেছে। বয়স কেমন এটা? এটা আপনার 11 মাস। 11 মাস। জি একদম15 দিনের ভিতরে বাচ্চা দিবে। এই যে দেখেন এই বিয়ানে তো এরকম আশা করা যায়, কানগুলো দেখেন কত ছোট ছোট খরগোশের মতো।
এটা কেমন দাম চাবে? এটা আপনার 2,30,000 টাকা। 2,30,000? জি। আর সব ধরনের গাবি আছে? জি ইনশাআল্লাহ। 5,00,000 আছে, 2,00,000 আছে। জি জি। তো ভাই মাশাআল্লাহ আপনার এখানে বিগ বিগ সাইজের কিছু গাবি দেখলাম, পাশাপাশি বকনা আছে, মিনি জার্সি আছে, তো সবাই তো আপনার থেকে নেয়, আরো তো অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আসলে ভাই আমি যেরকম আমার গাবিগুলো সরজমিনে যায় দেখে শুনে আমি গাবি কিনি, আর যখনই আমি নিজে যাইতে পারি না তখনই 2-1টা গাবি কষার কাছে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে যে যাইতে হবে, দেখতে হবে, তারপর আনতে হবে। এখন মনে করেন আমার গাবিগুলো আমি খুব সতর্কতার সাথে গাবিগুলো কিনি, সবাই যেন এরকম সবাই যাতে সতর্কতার সাথে আইসা নিজে দেখে শুনে গরু নিয়ে যায়। আচ্ছা, ভাই কথা একটাই ভালো লাগছে, সবাই যেন আইসা দেখে শুনে নেন, অন্যের উপর দোষ দিয়ে অন্যের উপর। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।